Hello guys, welcome to yeah. the yeah Okay. So this is the thing guys, hello, welcome back to this not the stream, but then again the other tutorial I promised Jaya. so this is it. এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের জেনারেশন আর পিতে আপনারা আমাদের সাথে জয়েন করবেন কেমন এর আগে আপনাদেরকে তিনটে টিউটোরিয়ালের মধ্যে যে জিনিসগুলো দেখাইছিলাম আপ হাউ ইউ উইল ডাউনলোড জিটিএ ফাইভ থ্রু স্ট্রিম দেন হাউ ইউ উইল ইনস্টল ফাইভ এম অ্যান্ড অলসো হাউ ইউ উইল ইনস্টল টিম স্পিক তো এটুকু হয়ে গেলে নাও ইজ দ্য পার্ট ওয়ার ইউ আর গোয়িং টু জয়েন আস ইন জেনারেশন আর পি আমাদের সাথে খেলার জন্য তো হাউ আর ইউ গোয়িং টু ডু ইট এটার জন্য আমি আপনাদেরকে এখন টিউটোরিয়ালগুলো দিব নিচেগুলো লিঙ্কগুলো দেওয়া থাকবে এক নম্বর যে লিঙ্কটা আছে ওইটা হচ্ছে টিম স্পিকের মধ্যে টোকিও বয়টটা কেমনে দিতে হয় টোকিও ইউআইপিটা আপনারা কেমনে ইনস্টল করবেন সো অ্যাজ ইউ ক্যান সি মানে দেয়ার আর থিংস আপনার লিঙ্কটা যেটা আসে ওটা আমি আপনাকে আপনার লিঙ্কটা যে যেহেতু নিচেই দেওয়া থাকবে আপনি ওখান থেকে জাস্ট কপি করে আপনার ব্রাউজারের মধ্যে পেস্ট করলে হবে উইচ এজ লাইক যখন আমি এটা পেস্ট করব অটোমেটিকলি একটা ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু আপনি দেখতে পারতেছেন এই ফাইলটা আমি যখন ওপেন করব। এটা আমাকে ইনস্টলের জন্য বলবো আমি এটাকে ইনস্টল করে দিব যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে সো আই আম নট গোয়েন টু ইনস্টল এগেন তো আই আম গোয়েন টু অ্যাবাউট ইট অ্যান্ড আপনার ইনস্টল করতে চাইলে আপনার এখানে বলবে যে ইয়েস টেস এগুলো আপনার কন্ট্রোল করে সামনে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পরে আপনার টিম স্পিকটা অন করবেন যেটা হচ্ছে এখানে স্পিকটা অন করার সাথে সাথে আপনি যখন এখানে যাবেন এখানে যা দেখবেন যে টুলসের মধ্যে আপনার এখানে অপশানস আছে অপশানসের মধ্যে যাবেন জাস্ট এ ওয়েট জাস্ট ওয়েট এখানে প্লেব্যাকের মধ্যে আপনার ডিফল্টের মধ্যে আপনার হেডফোনটা অথবা যেটা যে স্পিক যে জিনিসটা আপনি ইউজ করবেন শোনার জন্য তো ওইটা সিলেক্ট করে দিবেন দেন ইউ গো টু ক্যাপচার ক্যাপচারের মধ্যে যে আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করবেন কোন মাইক্রোফোনটা আপনি ইউজ করতেছেন গেমিংয়ের জন্য অথবা কথা বলার জন্য ওই মাইক্রোফোনটা সিলেক্ট করে পুষ্ট টকটা এনেবল করে এখানে এই এখানে আপনি সিলেক্ট করে দেবেন যে আপনি কোন বাটনটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছেন সো ইয়া আফটার দিস এভ্রিথিং ইজ ডান আপনি এখানে ওকে দেবেন অ্যান্ড প্লাগিংসের মধ্যে যা দেখবেন যে টোকিও ভিআইপিটা ইনস্টল হয়েছে কিনা যদি টোকিও ভিআইপিটা ইনস্টল হয়ে থাকে এখানে প্লাগিংসের মধ্যে আপনি টোকিও ভিআইপি দেখবেন এবং হচ্ছে রেডিও এফেক্সটা অন থাকবে একটা জিনিস মনে রাখবেন টোকিও ভিআইপিটা যখন আপনি ইনস্টল করতেছেন ডাউনলোড করার পর অলওয়েজ টিম স্পিকটা অফ রাখবেন আর রিপিট টিম স্পিক অফ রেখে আপনি টোকিও ভিআইটা ইনস্টল করবেন তারপর টিম স্পিক অন করবেন সো দেয়ার গোজ দ্যাট আপনাকে নিচেদের মধ্যে নিচে দেখবেন যে আপনাদের আরেকটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মধ্যে আপনারা যাবেন ওই লিঙ্কের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন মানে কপি করবেন কপি করে আপনার এখানে পেস্ট করবেন আপনার নতুন করে আরেকটা ফাইল ডাউনলোড হওয়া স্টার্ট হবে উইচ ইজ দিস এখান থেকে আপনি ইনস্টল করবেন জেনারেশন আর পি ভার্সান টু পয়েন্ট ও এক্সারসাইজ এটা যখন আপনি ডাউনলোড করবেন অ্যান্ড ইনস্টল করবেন হোয়াট ইউ উইল সি এজ আপনাদের নতুন করে একটা জিনিস ডাউনলোড হচ্ছে যেটা হচ্ছে জেনারেশন আর পি ভার্সন টু পয়েন্ট ও এক্সাসাই ইএক্সি তো এটা যখন আপনি দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনি ইনস্টল করার পর এরকম একটা জেনারেশান ভি এর একটা অ্যাপ্লিকেশানস আসবে এই অ্যাপ্লিকেশানটা আপনি প্রথমে ওপেন করবেন আপনার গেমে ঢোকার জন্য ভেরি সিম্পল আপনার কিছু অন করা লাগবে না আপনি জাস্ট পিসিটা স্টার্ট করবেন স্টিমটা ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখবেন এই জেনারেশন আরপি রোল প্লেয়ার যে অ্যাপটা সেইটা ওপেন করবেন ওপেন করার পর টিম স্পিকটা প্রেস করলে আপনার টিম স্পিকটা অটোমেটিক অন হয়ে যাবে লাইক ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং কোনো প্লাগ ইন কোনো কানেক্ট ডিসকানেক্ট কিছু করা লাগবে না জাস্ট এখানে টিম স্পিক অন দিলে টিম স্পিক অন হয়ে যাবে তারপর আপনি কি করবেন টিম স্পিকটা আপনাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিনিমাইজ করে রেখে দেবেন তারপর দেখেন এখানে হচ্ছে যে জেনারেশন আর লেখা আছে এবং এর ঠিক ডান পাশে আপনি যদি মাউস একটু হভার করেন আপনি দেখবেন যে এখানের মধ্যে বাংলাদেশ লেখা আছে এই বাংলাদেশটা আপনার ক্লিক করাটা মাস্ট আপনি যদি জেনারেশন আর পি ক্লিক করা অবস্থায় যদি প্লেতে দিয়ে যান আপনারা কিন্তু মেইন সার্ভারে চলে যাবেন সো হোয়াট ইউ হ্যাভ টু ডু এস এখানে বাংলাদেশটা ক্লিক করে এখানে আপনার প্লে দিবেন যখনই আপনি এই প্লেটা দিচ্ছেন আপনার গেমটা অটোমেটিক স্টার্ট করবে মানে ফাইভ এম ওপেন হবে ফাইভ এম এর সাথে সাথে আপনার যে জেনারেশন আরপিটা আছে ওটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে আপনার যে মানে ফাইভ এম এর মধ্যে ঢুকে সার্ভার সিলেক্ট করে অথবা ওখানে এফএইট প্রেস করে কানেক্ট আইপি দিয়ে এগুলো কিছু দেওয়া লাগবে না জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করলে ইউ ক্যান গো থ্রু ইট ইনস্ট্যান্টলি উইথাউট এনি হ্যাসেল তো ইয়া তথম পর্যন্ত আমরা একটা লোডিং করতে থাকি লেটস সি কতগুলো লাগিয়ে ঢুকতে তো অ্যাজ ইউ ক্যান সি ইটস অলরেডি স্টার্টিং অ্যান্ড ততক্ষণের মধ্যে আমি আপনাকে বলে দিই এটিটোরিয়াল মধ্যে আপনাদেরকে আমি কী কী দেখাবো সেটা হচ্ছে যে আপনারা প্রথমে তো ক্যারেক্টার কেমনে সিলেক্ট করবেন আপনাদের ক্যারেক্টার সিলেক্ট করার পর কাট কেমনে দেবেন ড্রেসটা কীভাবে ঠিক করবেন তারপর হচ্ছে বেসিকে যখন গাড়ি থাকবেন আপনার গাড়িটা কেভাবে নেবেন তারপর হচ্ছে যে আপনার সার্ভারে সার্ভারে রান করার জন্য অথবা আপনার চলার জন্য বেসিক আইটেমস আপনার কী কী লাগবে ওগুলোও দেখাচ্ছি অ্যান্ড অলসো আপনাকে দেখাবো যে রেডিওটা কেমনি ইউজ করতে হয় পুলিশ থেকে গান লাইসেন্স কেমনে নিতে হবে তারপর হচ্ছে ম্যাপের বিভিন্ন মেইন লোকেশনসগুলা অ্যান্ড অলসো আমি এটাও দেখাবো আপনার যদি মরে যান আপনার কেমনে পুলিশ রেসপন্স পাবেন অ্যান্ড অলসো এর পাশাপাশি হচ্ছে যে আপনার ইএমএসকে ডাকবেন এবং ইএমএস যদি না থাকে অথবা ইমার্জেন্সি কলে আপনার পুলিশকে কেমনে ডাকবেন এই জিনিসগুলো আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করে দেখাবো লোডিং ইস অলমোস্ট ডান পাশা প্লেন থেকে নামতেস এই গেস তাড়াতাড়ি লোড হব রৌ লোড হো আমার ওড চলে যাবে তো আরে চলে যাবে তো তাড়াতাড়ি লোড হোক কি বাই এতক্ষণ লাগলে যে করবো মান সমান পুরোটা একটা ডুবাই দিতেছে আমার ইন্টারনেট সো ইয়া জাস্ট ওয়েট ফর বেড গাইস একটু টাইম দেন হয়ে যাচ্ছে অলমোস্ট 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 লেটস গো অ্যান্ড দেয়ার গজ এই যে টোকিও ভিওপিটা এটা অটোমেটিকলি চলে গেছে কজ হচ্ছে আমি টোকিও ভিওপি ইনস্টল করছি যদি আমি টোকিও ভিওপিটা ইনস্টল করে না থাকতাম তাহলে কিন্তু এটা যাইতো না তো এটা চলে গেছে দ্যাট মিনস হ্যাজ গন আউট তো ইয়া ইটস আ ওয়েটিং ফর স্ক্রিপ্ট অ্যান্ড নাও দ্যাট ইউর যে আমার নিচে দিয়ে আমার লাইফ এবং সব দেখা যাচ্ছে বাট স্ক্রিনের মধ্যে কোনো কিছুই আসে নাই উপরের নিচে কোথাও আমি কোনো কিছু দেখতে পারতেছ না হোয়াট আই ইজিলি ডু আই প্রেস এফ এইট আই রাইট কুয়েট অ্যান্ড আমার গেমটা কুইট হয়ে গেছে ওয়াই আই কুইটেড বিকজ আমার গেমটা বাগ হয়ে গেছিলো অ্যান্ড বাগ হয়ে গেছে কজ হচ্ছে আমার আইদার ইন্টারনেট স্পিডে একটু প্রবলেম ছিল নাহলে আমার অ্যাপটা লোড হতে একটু টাইম লাগছিল সো ইয়া দ্যাটস ওয়াই আমার ইয়াটা হয়ে গেছে আমার স্ক্রিন বাগ হয়ে গেছে সো আই এম গোয়িং টু এন্টার দ্য হোল সিনিয়ারি অ্যাগেন আনটিল দ্যাট আই উইল কট দ্য পার্ট অফ টু দ্য এন্ট্রেন্স যাতে আপনাদের আবার ওয়েট না করতে হয়

তো যেহেতু আগেরগুলো বানানো আছে আমি আগেরগুলো দিয়ে দেখাবো না আমি নতুন একটা ক্যারেক্টার দিয়ে দেখাবো উইচ ইস ক্রিয়েট ক্যারেক্টার দিলাম ক্রিয়েট ক্যারেক্টারের সাথে আপনি এখানে ফার্স্ট নেম সেকেন্ড নেম হাইট ডেট বার্থ আর মেল ফিমেল চুজ করতে আসবে সো আপনি এখানে ধরেন আপনি যে কোনো একটা নাম দেন আবু বারাদার ধরেন আমি আমার নাম আবু বারাদার দিলাম হাইট আপনি ওয়ান ফর্টি টু টু হান্ড্রেডের মধ্যে যে কোনো একটা দিলেন সাপোজ ওয়ান এইটি দিলাম আমি তারপর ডেট অফ বার্থ দিতে মান ডে অ্যান্ড ইয়ার আপনি আর পি করার জন্য আপনি যে কোনো ডেট অফ বার্থ দিতে পারেন হ্যাভ টু বি ইয়ার রিয়েল লাইফ সো ইয়া উইল গিভ লাইক টুয়েলভ তারপর ডে দিব জিরো ওয়ান টু থাউজেন নাইন হোয়াট এভার তো এখানে মেল ক্যারেক্টার ফিমেল আসে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম ঢুকে পড়লাম এবার দেখেন যখনই আমি এখানে আসছি অনেকে যেটা ফেস করে যে এই যে মেল ক্যারেক্টারটা এখানে মেল দেওয়ার পর ফিমেল ক্যারেক্টারটা আসে তো মেল ক্যারেক্টার দেওয়ার পরও যদি ফিমেল ক্যারেক্টার আসে যে প্রবলেমটা আপনার ফেস করি অলওয়েজ যে হ্যাঁ আমি মেল দিচ্ছি বাট ফিমেল আসছে হাউ ডু ইউ চেঞ্জ ইট ফার্স্ট বেসিকি আপনি যেটা দেখবেন উপরে সাইডে উপরের কোনোটাই আপনি দেখবেন যে পেড নামে একটা লেখা আছে ওই পেডটা ক্লিক করবেন পেড ক্লিক করলে এখানে যে ক্যারেক্টার স্কিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আনচেঞ্জেবল আপনি যে এই স্কিনগুলো দিচ্ছেন অথবা এগুলো পেড ইউজ করতেছেন এগুলো কিন্তু চেঞ্জ করতে না ঠিক আছে আপনার হচ্ছে এগুলা কোনোভাবে চেঞ্জ করা যাবে না সো হোয়াট ইউ আর গোয়িং টু ডু ইজ ইফ ইউ আর মেল দেন আপনি মেলের মধ্যে ওয়ান দিবেন ইফ ইউ আর ফিমেল দেন ফিমেলের মধ্যে ওয়ান দিবেন তো মেল থাকলে মেলের মধ্যে ওয়ান দিবেন আপনি এই যে এই কাস্টম ক্যারেক্টার্সগুলো এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না সো ইয়া বেটার চুজ দ্য ক্যারেক্টার দ্যাট ইউ ক্যান চেঞ্জ এগুলার আপনার ড্রেস টেস কিছু চেঞ্জ করতে পারবে না তো ইয়া আমি মেল ওয়ানে দিলাম মেন ওয়ানে দেওয়ার পর এই টাকলু মাথা যে ইয়ে আসছে না কেন এটা আমার বেসিক ক্যারেক্টার এখানে আমি স্কেপ স্কেপ বাটন প্রেস করবো এখানে আমি সেফ চেঞ্জেস দিয়ে দেবো সেভ হয়ে গেলো মাঝে মধ্যে দেখবেন যে আপনার পাশে এই যে লেখাটা যে আসছে ওই পাশে লেখাটা আপনার স্টিক হয়ে গেছে আপনার কোনো কিছু কাজ করতেছে না অ্যান্ড আপনার গ্লিচড হয়ে গেছে অ্যান্ড আপনি কোনো কিছু ফিক্স করতে পারতেছে না আপনি ডাইরেক্ট গেম কেটে বের হয়ে যাবেন আবার ঢুকবেন আবার ঢুকার পর যদি আপনি সেম প্রবলেমটা ফেস করেন ক্যারেক্টার নিচে যে ডিলেট অপশানটা আছে ডিলেট ক্যারেক্টার ডিলেট ক্যারেক্টার দিয়ে দেবেন ওই ক্যারেক্টারটা কমপ্লিট ডিলেট করে দেবেন আবার নতুন করে বানাবেন মাঝে মধ্যে গ্লিচটা হয় কেন হয় আই ডোন্ট নো বাট দেন এগেন দ্য অনলি ওয়ে টু সলভ ইট ইজ দিস বাট দেন এগেন হোয়াটস দেয়ার টু লুজ আপনি তো কিছুই করেন না এখনও সো ইয়া সিটির মধ্যে ঢুকার পর আপনাকে ট্রেন স্টেশনে নামাবে ট্রেন স্টেশনের ঠিক অপোজিট সাইডে আপনি দেখবেন যে একটা চুল কাটার দোকান আছে ওয়েচ এস ম্যাপের মধ্যে এরকম চুল কাটার মতো অপশন দেখায় বারবার শপ তো আপনি ইনস্ট্যান্ট এখন বারবার শপে যাবেন এখানে আমি যে কোনো একটা বেসিক চুলটা বানাবো সেটা হচ্ছে যে আমি কুইক বানায় ফেলবো সো ইয়া আমি এখানে হেয়ারে যাবো যে কোনো একটা চুল দিলাম ঠিক আছে এ ধরেন আমি একটা তারপর কারণ এই এই চুলটা দিলাম এই চুলটা দেওয়ার পর আমি এখানে চুলের কালারগুলো চেঞ্জ করলাম আমি দুইটা কালার যদি মিক্স করতে চাই আই ক্যান চু মানে চুজ এনি কালার বিটুইন দেম তারপর হচ্ছে সেকেন্ড কালারের মধ্যে আমি চুজ করলাম এতে চুজ হয়ে গেল তারপর হচ্ছে যে আপনার ফেসিয়াল হেয়ারের মধ্যে আপনার দাড়ি মোচ আসছে আপনার ওপাসিটি ফুল করে দিবেন এখানে এবং ফেসিয়াল হেয়ারের মধ্যে আপনি যে যে কোনো কিছু দিতে পারবেন আপনি যেটা যেটা ভালো লাগে আপনার যেটাই ভালো লাগে ওইটা দেবেন তো দেওয়া গেলো আইব্রো চেঞ্জ করা যায় আইব্রো আই ইউজুয়ালি আই ইউজ নাম্বার টু টুটা একটু বেশি দেখায় চেস্ট হেয়ার লাগবে না অ্যাকচুয়ালি তো স্কিন স্কিন আছে স্কিনের মধ্যে যদি আপনি চেরার মধ্যে কোনো ধরনের কিছু দিতে চান ওটা দিতে পারেন বাট আই ডোন্ট প্রিফার দো সো ইয়া তারপর আপনার ফেসের মধ্যে যে আপনার নাক লম্বা নাক ছোটো চোখের আইব্রো বড় ছোট ডেপথ হাইট এগুলো যদি চেঞ্জ করতে চান চিক বোন চেঞ্জ করতে চান জ চেঞ্জ করতে চান এগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন তারপর দেখেন আপনার প্যারেন্টসের মধ্যে যে আপনি এখানে হেডসগুলো চেঞ্জ করলে আপনি এক এক ধরনের চেরা নিতে পারবেন তো ইউ ক্যান চুজ এনি অফ দোজ ফেসেস ইউ ওয়ান্ট ঠিক আছে আপনি যে কোনো ফেস একটা নেবেন নেওয়ার পর ওটা দিয়ে আর পি স্টার্ট করতে পারবেন পরে আপনার এগুলো কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন পুলিশের কাজ যাওয়ার পর পুলিশ আপনার যে ছবিটা তুলবে এবং আপনাকে যে লাইসেন্সটা দিবে ওই লাইসেন্সের উপর কিন্তু আপনার কমপ্লিট গেমটা চলবে তো এই যেটা আমি চুজ করতেছি হেডসের মধ্যে এই জিনিসটা কিন্তু আপনি কখনও চেঞ্জ করতে পারেন সো বেটার পাসপোর্ট করার আগে অথবা পুলিশের কাছে যে ছবি তোলার আগে আপনি এখান থেকে আপনার চেরাটা ফিক্স করে যাবেন যে কোন চেরা দিয়ে আপনি টানা খেলতে থাকবেন যেটা আপনার কখনও চেঞ্জ করা লাগবে না যদিও কখনও চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনার নতুন ক্যারেক্টার বানাতে হবে এই ক্যারেক্টার মধ্যে আর কখনো চেরা চেঞ্জ করবে মানে চেঞ্জ করা যাবে বারবার সবাই আসলে প্রত্যেকবার চেঞ্জ করতে পারেন বাট এটা যদি করেন তাহলে আপনি ব্যানও খেতে পারেন সো ইয়া ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম ব্রোক তো আপাতত ধরনা আমি যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করলাম এই যে আমার চেহারা হয়ে স্কিন মধ্যে আমি যদি স্কিনটার যদি মানে একটু ডার্ক টোন করতে চাই তাহলে আমি এটাকে নিচের দিকে নামাইলে আমি দেখব যে অটোমেটিক ডার্ক টোন হয়ে যাচ্ছে মানে কালো হয়ে যাবে এক কথায় মাঝে মধ্যে এগুলো একটু আটকায় যায় তো ইয়া আপনি এইভাবে করে একটু নিচে নামাই নেবেন নিচে নামাই নিয়ে আপনার চেহারাটা কালো করতে চাইলে আপনি কালো করতে যাবেন এই যে কালো হয়ে গেছে তো এই যে আমার চেহারাটা কালো হয়ে গেলো কালো হয়ে যাওয়ার পর আমি এটাকে এখানে স্কেপ মাসেল প্রেস করবো এখানে আমি সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি এখান থেকে বের হব। বের হওয়ার পর আমি নেক্সট যেটা যাবো হচ্ছে যে একটা ড্রেস শপে যাবো যেখানে আমার ড্রেস শপ আশেপাশে আছে এই জায়গাটায় ঠিক আছে এখন ওই ড্রেস শপে যাইতে হলে আমি এত দূরত্ব দৌড়াই যেতে পারবো না হোয়াট আই ক্যান বেসিকলি ডু ইজ এখানে আশেপাশে একটা গাড়ি অ্যাজ ইজ কার ওভার হিয়ার আই ক্যান সি এ কার ওভার দ্যার এখানে একটা গাড়ি আছে অপোজিট একটা পার্কিং আছে এই গাড়ির মধ্যে গিয়ে আমি এটাকে হটওয়্যার করতে ট্রাই করবো মাঝে মধ্যে হটওয়্যার হবে না যদি হটওয়্যার না হয়ে থাকে তখন আপনার নতুন গাড়ি খুঁজতে হবে আর যদি হটওয়্যার হয়ে যায় ইউর লাকি ইন মাই মেট প্রথমবার আমার পুরা পিডি পর্যন্ত দৌড়ায় দৌড়াই যেতে হয়েছে তো এখানে যে যখন আমি এফ প্রেস করছি গাড়ির মধ্যে বসে গেছে আমি এইচ প্রেস করছি হটওয়্যার করা স্টার্ট হয়ে গেছে নিচের ওই বারটা কমপ্লিট হলে আমার হটওয়্যারটা হবে কি হবে না এটা উপর দিয়ে আমার লেখা আসবে তো ইয়া ইফ আই লাকি না ফার্স্ট টাইটে হয়ে যাবে বাট না হলে তখন আর একটু প্যারা নিতে হবে আমার অ্যান্ড ইয়েস ইউ ক্যানট ওয়ার্ক অন দিস হার্ডওয়্যার নাই তো আম নট লাকি ইনাফ সো এখন আমার যেটা করতে হবে আমার নতুন গাড়ি খুঁজতে হবে অ্যান্ড নতুন গাড়ি যদি না পাই তাহলে আমার ঠিক ওই জায়গা পর্যন্ত দৌড়ায় দৌড়ে যেতে হবে তো উইচ আই ওয়াজ ট্রাইং টু অ্যাভয়েড এগেন আমার অ্যাভয়েড করার অপশন আমি দেখতেছি না হুম এই যে এই গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলোর উপরে উঠে আপনি এখানে একটা লাথি মারবেন দেখবেন যে এই ছাড়া ব্যাটা বাইরে গেছে দুইজন একজনের জায়গায় দুজন বাইরে গান ও শুট করা শুরু করছিল ওয়াটেভার দুইটা গান গাড়ি পাইছি এখন দেখি আমি এগুলো হট করে দেখি এগুলো হয় কিনা কাম অন লাক ওয়ার্ক উইথ মে ব্রাউ ইয়েস এটা successful হটওয়্যার হয়ে গেছে সো আইম গান টেক দিস কার এন্ড আইম গনাম হেড টু ক্লোথ স্টোর যেগুলো জামার মতো সাইন থাকবে ম্যাপের মধ্যে আপনি ম্যাপের মধ্যে ডাবল ক্লিক করলেই আপনি ওখানে জামার মতো সাইনগুলো পাবেন এবং আপনার ম্যাপের মধ্যে মার্ক হয়ে যাবে যে আপনি আমার দেখতে পারতেছেন ম্যাপের মধ্যে অলরেডি আমার পার্পল একটা লাইন দেখাইতেছে কেমনি কেমনি ওই মার্কটাতে আমি পৌঁছাবো সো এখানে আসলাম এখানে আসার পর আমি এম মাসেল প্রেস করব অ্যান্ড আমার ড্রেস শপ চলে আসলো ঠিক আছে আমি ডাব্লিউ এএসডি দিয়ে আমার ক্যারেক্টারকে ঘুরাইতে পারবো ক্লোথসে আমি ক্লিক করলাম এই যে আমার ক্লোজ চলে আসলো আমি হ্যাটস ধরেন আপাতত পরলাম না হেয়ারটা আমি এখানেও চেঞ্জ করতে পারলাম হেয়ার চেঞ্জ করলাম না আমি একটা জ্যাকেট পরব ধরনের যে কোনো একটা জ্যাকেট পরলাম ধর এই যে এই জ্যাকেটটা আমি এই এই শার্টটা পরলাম শার্টের নিচে আমার আন্ডার টি শার্ট আছে আমি যদি চাই আমি আন্ডার টি শার্ট পরতে পারি অথবা আমি যদি চাই পিছিয়ে গিয়ে আমার সাইডে একটা গান লাগাই রাখতে আমি ওই গানটাও লাগাই রাখতে পারি এই যে ওয়ান সেভেন্টি ফোরে আমার পাশে একটা হাতের বাম পাশে একটা গান আসছে এই গানটা আমার এখানে রয়ে গেল ঠিক আছে দিস ইজ আন্ডার শার্ট আমি আর্মসে যাব দেখেন আমার শার্ট পরছি বাট আমার হাত ফাটা আমার কিন্তু দোনো সাইডে হাতগুলো ফাটা আসতেছে সো ইয়া ওটা কীভাবে ফিক্স করবো আমি এখানে আর্মসে যাব এমন একটা আর্ম সিলেক্ট করব যেগুলোর মধ্যে হাত আর ফাটা আসতেছে না এই পুরো জিনিসটা আমি ঘুরে ঘুরে দেখতেছি না আমার হাত আর ফাটা আসতেছে না তো আই ক্যান ইউজ দিস আর্ম আমার আরও অনেক আর্ম আছে আপনি ওগুলোই ট্রাই করে দেখতে পারবেন যেগুলো হাতের মধ্যে গ্লাভস লাগানো থাকবে ডি ডিফারেন্ট কাইন্ড অফ গ্লাভস অ্যান্ড স্টাফস পরবে সো ইয়া দিস ইজ দ্য ভিউ অফ মাই আপার পার্ট এখন আমি লোয়ার পার্টের ভিউ ক্যামেরা দিব আমি ওইটা দেখার জন্য আমি এখানে যে উপরে ডান করা যে পায়ের সাইনটা সে পায়ের সানের মধ্যে প্রেস করবো এখন আমি লোয়ার পার্টটা দেখতে পারতেছি যেখানে আমি আমার প্যানগুলো চেঞ্জ করব আমি এখানে যে কোনো একটা প্যান পরবো আপাতত ধরেন এই প্যান্টটা পরলাম শ্যুজের মধ্যে আমি আমার শুজগুলো সিলেক্ট করতে পারবো আমি যে কোনো একটা শ্যুজ সিলেক্ট করলাম ধরেন আমি এই শ্যুটাই নিব তারপর হচ্ছে ডিকেলস এস নাথিং ওটার পাশে আশেপাশে যদি আপনি কোনো কিছু হাবিজাবি লাগাইতে পারেন এখন উপরে পাটে চাব কেমন জুতার পাশে যে মানুষের মতো এই সাইনটা আছে এটা ক্লিক করলে আমি আবার উপরের সাইডে চলে গেলাম সো দিস ইজ মাই বেসিক ক্যারেক্টার এটার মধ্যে অ্যাক্সেসারিজ আছে আপনি যদি চান কোনো মাস্ক ফিট করতে আপনি মাস্ক লাগাইতে পারবেন হাবিজাবি অনেক কিছু লাগাইতে পারবেন আপনি যদি চান সানগ্লাস লাগাইতে পারবেন তো সানগ্লাসগুলো এরকম হয় তারপর হচ্ছে যে কানে দুল পড়তে চাইলে ইউ ক্যান অলসো ডু দ্যাট অথবা কানে হেডফোন পরতে চাইলে হেডফোনটা পরবেন এরপর হাতে ঘড়ি লাগাইতে চাইলে ঘড়ি পরে নেবেন তো ইয়া অনেক কিছুই করার আছে ঘড়ি আছে ব্রেসলেট আছে বুকে ভেস্ট আছে কাদের ব্যাগ আছে সো ইয়া হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান জাস্ট টেক ইট স্কেপ প্রেস করবেন এখানে দিয়ে সেফ চেঞ্জ দিবেন এখন এই যে এই ড্রেসটা আপনি বানাইছেন এই ড্রেসটা আপনি সেফ করবেন কেমন আপনি লিখবেন টি স্ল্যাশ আউটফিট এই যে আমি আউটফিটটা লিখলাম দেখেন আমার নিচে আমার আমার নিচে বাম পাশে লেখার আছে আউটফিট অ্যাড আউটফিট ডিলেট আউটফিট আউটফিটস অ্যান্ড আউটফিট ইউজ এই চারটা অপশনের টোটাল চারটা অপশান আছে এই চারটে অপশনগুলো আমি যেটাই লিখবো না কেন ওইটাই কমান্ড হিসাবে ইউজ করবো আউটফিট অ্যাড হচ্ছে যে আপনি যে ড্রেসটা বানাইছেন ওই ড্রেসটা সেভ করার জন্য আউটফিট ডিলেট হচ্ছে যে ড্রেসটা আপনি ডিলিট করতে চান আউট টোটাল কয়টা ড্রেস আপনি সেভ করছেন আউটফিট ইউজ হচ্ছে কোন ড্রেসটা আপনি ইউজ করতে চান তো আউটফিট অ্যাডের জন্য ধরেন আমি এই ড্রেসটা সেভ করব যেটার জন্য আমি করবো হচ্ছে যে আউটফিট অ্যাড স্পেস ওয়ান তারপর যে কোনো একটা নাম দিলাম হালা তো এই যে আমার ড্রেসটা উপরে দেখেন হালা স্টোর্ড ইনস্ট স্লট ওয়ান তো আমার স্লট ওয়ানের ড্রেস কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এখন আমি এই স্লট ওয়ানের ড্রেসটা নিয়ে আমি এখন বের হবো আপাতত আমি সেকেন্ড স্লট থার্ড স্লট কেমনে বানাইতে হয় অথবা আগের স্লট কেমনে ডিলিট করতে হয় এটা আমি অ্যাডভান্স টিউটোরিয়ালে দিব সো এখন এটা হচ্ছে না তো এখান থেকে আমি যখন বের হইলাম নেক্সট আমি যাব হচ্ছে আপনার স্টোরে এই যে এই এই মার্কগুলো হচ্ছে সব স্টোর আপনার ডান পাশে যেটা দেখছেন টু থ্রি এগুলো হচ্ছে যে স্টোরের নাম্বার তো আমি স্টোরে যাব এখন স্টোরে যে আমার যে বেসিক আইটেমসগুলো লাগবে ওই বেসিক আইটেমসগুলো নেব ডাই থেকে নামবেন উঠবেন এফ প্রেস দিয়ে তো এখানে যাই যদি আমি এখন ই প্রেস করি না প্রথমে দেখবো যে আমার কাছে টোটাল ক্যাশ আছে কত টি স্ল্যাশ ক্যাশ লিখলে আমি দেখতে পারবো আমার কাছে আড়াইশো টাকা আছে এখন আড়াইশো টাকা দিয়ে কি হবে আই ডোন্ট নো তো এখানে এটিএম আছে এটিএমের সামনে যায় আপনি লিখবেন টি স্ল্যাশ এটিএম তো এবার এটিএমের মধ্যে অ্যাক্সেস পাবেন এটিএমের মধ্যে আপনি কোনো কার্ড টাকা ডিপোজিট করতে পারবেন না বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ উইথড্র মানি তো এবার এ দেখাচ্ছে যে পাঁচশো পনেরো টাকা আছে তো আমি ধর না ফার্স্টে স্টার্টিংয়ে আমি পাঁচশো পনেরো টাকায় উইথড্র করে নিলাম উইথড্র করার পর আমি এখানে যাব প্রথমত এখান থেকে দশটা খাবার নিব যে কোনো দশটা খাবার বেসিক খাবার হিসাবে আমি আমি হ্যামবার্গারই অলওয়েস নেই দশটা এখানে মাঝখানে দশ লিখবেন অ্যান্ড হ্যামবার্গার নেবেন এখন এই দশ থাকা অবস্থায় আপনি ফোনটা যদি কিনেন আপনার কিন্তু দশটা ফোন কিনে ফেলবে আপনার টাকা পুরোটা মাইট যাবে সো ইয়া অলওয়েজ রিমেম্বার আপনি যেটা কয়টা কিনবেন এখানে মাঝখানে ওটা লিখে রাখবেন আমার একটা ফোন লাগবে একটা সিটিজেন কার্ড লাগবে দশটা পানি লাগবে পানি না নিলে আপনি কোকও নিতে পারেন চাইলে ধরেন আমি দশটা কোক নিলাম তারপরে হচ্ছে পাশাপাশি আমি দশটা ব্যান্ডেজ নিলাম দিজ আর দ্য বেসিক আইটেমস উইচ আই নিড ফ্রম আ শপ তো এখান থেকে এখন আমি বের হয়ে যাব বের হয়ে আমি এখন যাব হচ্ছে টুল শপে দেখেন আপনাকে টুল শপটা আবার দেখা দিচ্ছি এই যে হাতুরির মতো এই সাইনটা এখানে টিপ দিলে লেখা আসছে টুল শপ আমি এখানে টুল শপে যাব আমার এখান থেকে একটা রেডিও কিনতে হবে বিকজ আই ইফ আই নিড টু টক টু মাই ফ্রেন্ডস আমার রেডিওটা ইউজ করতে হবে গাড়িটা যে স্লো ব্রো টু স্লো দ্যার ইজ ইট আমি টুল শপে চলে আসলাম টুল শপে এখানে এসে আমি এখান থেকে নামব নামার পরে এখানে আসবো এখানে ই প্রেস করবো এখানে অনেকগুলো আইটেমস থাকবে যেগুলো আমার আরমার থেকে শুরু করে টপ এগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন বাট বেসিক আইটেম ফার্স্ট আইটেম যেটা আমার লাগবে হচ্ছে একটা রেডিও এই যে আমি রেডিওটা নিয়ে নিলাম এখন দেখবেন আপনার কীবোর্ডের মধ্যে ইউব্লিউই যে বাটনটা আছে ওটার উপরে দেখবেন ওয়ান টু থ্রি এর পাশে একটা বাটন আছে ছোট ঠিক আছে ওই বাটনটা আমি যখনই প্রেস করবো আমার হাতে করে ইয়ার রেডিওটা নিয়ে নিল রেডিওটা নেওয়ার পর দেখেন আপনি এখানে লেখা আছে সেভেন পয়েন্ট জিরো থেকে সেভেন নাইন নাইন পয়েন্ট নাইন পর্যন্ত আমি যে কোনো ফ্রিকোয়েন্সি সেট করবো সাপোজ আমার একটা ফ্রেন্ড সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান ফ্রিকোয়েন্সি আছে আমি সেভেন নাইন পয়েন্ট ওয়ান ফ্রিকোয়েন্সিতে যখন লিখে এন্টার দিব আমার ওই ডিসপ্যাচে ঢুকে গেছে তো এখন আমি ডিসপ্যাচে আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো কেন ক্যাপসলক বাটন যখন আপনার যেটা আসে কিপ্যাডের মধ্যে ওই ক্যাপসলক বাটন দিলেই আপনার এনি ক্যারেক্টারটা এভাবে অ্যানিমেশন দিবে যে সে ডিসপ্যাচে কথা বলতেছে এবং ওখানে আপনার ওই ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবেন তো আমি যখন এভাবে কথা বলবো তখন ও সে আপনার ফ্রেন্ড ওখান থেকে সব শুনতেছে এবং সেও একইভাবে রিপ্লাইটা দিবে তো দিস ইজ হাউ ইউ টক টু সাম যে ফ্রেন্ডদের সাথে অথবা যে গ্রুপ অফ মেম্বার্সদের সাথে আপনি চলেন তো এখন কী হয়েছে আমি গানটা গাড়িটা নিচ্ছি বাট গাড়িটা নেওয়ার পর হাউ এম এম আই গোয়িং টু টেক আনাদার কার কজ এর বারবার তো তো চুরি করা হবে না এক গাড়িতে তো আমার সারা জীবনও যাবে না তো যেটার জন্য আমি করবো হচ্ছে ম্যাপ ওপেন করবো ম্যাপ ওপেন করার পর আপনি যে পিডি দেখতেছেন এখানে পুলিশের পুলিশ ডিপার্টমেন্ট এক নম্বর দেখেন আপনি আমার ক্যামেরার ঠিক ওপর দিয়ে দেখবেন যে পুলিশ ডিপার্টমেন্ট ওয়ান লেখাস আমি যদি এখানে বাটনগুলো চেঞ্জ করি পুলিশ ডিপার্টমেন্ট টু থ্রি সবই দেখাবে বাট আমি যাইতে হবে ওয়ান ওয়ান হচ্ছে মেন পুলিশ ডিপার্টমেন্টটা যেখানে সব পুলিশরা থাকে সো এখন আমি ওয়ানে যাবো ওয়ানে গিয়ে একটা পুলিশের মানে গোষ্ঠ স্পিডে মুড়ে এত পড়ছে আপনার ইয়ে একটা নিয়ে নিলাম আর কি সাপোজ একটা গান নিয়ে নেব আর কি সো ইয়া চলেন আমরা এখন পুলিশ ডিপার্টমেন্টে যাই এই যে আমি পুলিশ ডিপার্টমেন্ট এখন চলে আসছি লার সাহেব চলে আসছে বারাদার আবু বারাদার ওকে তারপর আমরা এখানে আসলাম এখানে পুলিশ ডিপার্টমেন্টে আসলাম অনেকগুলো গাড়ি আমরা দেখতে পারতেছি সো এখানে আমি পুলিশ দেখতে পারতেছি একটা পুলিশ এখানে দাঁড়ায় আছে তো ইয়া তার মতো হাঁটাহাঁটি করতেছে আলাইকুম স্যার আমি আবু বারাদার আমি তো আসছি এখন দুবাই থেকে সো আমার একটু গান লাগতো স্যার

নেভার মেন সো যে কারণে আমাকে উনি গান ডি নাই করছে গান ডি নাই করার মেন কারণটা হচ্ছে যে বিকজ আই ডেন্ট শো হিম আ ভ্যালেড রিজন যখন এখন যেটা করতে যাচ্ছি আমি ওনার সাথে একটা ভ্যালেড রিজন প্লে করবো অ্যান্ড ওনার থেকে আমি গানটা নিব সো ইয়া দিস ইস হাউ ইউ ডু ইট ও সালাম সালামুকুম স্যার স্যার অ্যাকচুয়ালি ভেরি সরি আর কি স্যার মানে অনেক দূর থেকে অনেক ইয়া করে আসছি তো মানে অনেক ট্রাভেল করে আসছি সো মাথাটাতে একটু খারাপ ছিল অ্যান্ড দ্যান এ সিটির মধ্যে দেখলাম যে স্যার অনেকগুলা ইয়া হচ্ছে অনেকগুলা রবারি হচ্ছে তারপর হচ্ছে রাস্তাঘাট থেকে মানুষ হস্টেজ ধরে নিয়ে যাচ্ছে গান পয়েন্ট করে তো আমি তো একটা বিজনেসম্যান অনেক ইনকাম টিনকাম করি অ্যান্ড টাকা পয়সা থাকে মাঝে মধ্যে পকেটে এখন কখন কে ধরে আপনার যদি সিটিতে না থাকেন অথবা অন্য কাজে বিজি থাকেন আমার সেলফ প্রোটেকশানের জন্য একটা গান লাগবো তা ঠিক আছে সবই আমরাও খবর পেয়েছি ইদানিং নাকি চোর ডাকাতরা এসব মানুষ ধরে ধরে দুষ্কৃতী করে বেড়ায়

তো নাও হিজ গোনা টেক হিজ দ্য টাইমস টু টাইম টু অ্যাকচুয়ালি আপডেট মাই প্রোফাইল যেখানে আমার ছবি টবি হবে যা হবে করা হয়ে গেছে আর আপনাকে আমি ইস্যু করে দিচ্ছি আর সরকার হচ্ছে আপনাকে গান লাইসেন্স বাবদ 500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে আচ্ছা ঠিক আছে স্যার ওকে হ্যাঁ ইস্যু করা হয়ে গেছে আপনি দোকান থেকে গান নিতে থ্যাংক ইউ স্যার আমার তো লাইক এখন তো লাইক অনেক রাত হয়ে গেছে আর আচ্ছা আমার এখন তো গানও নাই এখনো পথে ও আচ্ছা স্যার দেখি নাই তো অ্যাকচুয়ালি বাইরের দিকে বাট দেন এগেন স্যার অনেক ভোর তো আমার মানে চোখে একটু কম দেখতেছে অ্যান্ড দেন এগেন কোনো গান গান টান নাই স্যার আমার কাছে সো এখন আপনার যদি একটা স্টার্টার্স হিসেবে একটা গান অবশ্যই স্যার আপনি ইনকাম করে আপনার গান দিয়ে দিব সো এখন আপাতত একটা গান দিতে পারলে ভালো হতো আমরা সাধারণত ছুটি থেকে আর গান issue করি না তো যেহেতু আপনি বিপদে পড়েছেন আপনি আপনাকে গান যে ফ্লোরে রেখে দিচ্ছি আপনি একটু তুলে নেন। এই যে ফ্লোরে এ রাখছি দেখেন এই যে সাদা দাগটা তুলে নিলেন আচ্ছা স্যার থ্যাংক ইউ তো উনি আমাকে গান দিচ্ছে এন্ড উনি আমাকে দুইটা দুই রাউন্ড এমও বুলেট দিচ্ছে সো আমি দুই রাউন্ড এমও বুলেট রে ধরনা টু তে রাখলাম আমার ব্যান্ডেজ যা আছে আমি এটাকে থ্রি রাখলাম ধরনের ছুরি টুরি কি তো ডান ওকে এখানে আমার কাজ শেষ আমি পুলিশ থেকে অলরেডি নিয়ে ফেলছি আমার জানাওয়ার আমি এখান থেকে বেরোবো আমার কোনো কাজ নাই এই যে আমার গান আসছে দেখতেছেন বামকোনাইড সাইডের কোায় জিরো বাই জিরো লেখা আছে মানে হচ্ছে আমার গানের মধ্যে কোনো বুলেট নাই তো হোয়াট আই এম গোয়িং টু ডু এস যেহেতু আমি দুই নাম্বারের মধ্যে আমার পিস্তল অ্যামো বক্স রাখছি আমি টু প্রেস করবো হাতে গান নিয়ে আমি টু প্রেস করবো দেখতেছি মাঝখানে রিলোড হচ্ছে রিলোড হয়ে আপনার গান মানে অ্যামোগুলার লোড হয়ে আপনার পিস্তলের মধ্যে নিবে এই যে পিস্তলের মধ্যে এখন থার্টি এইট বাই পঞ্চাশটা অ্যামো রিলোড করছি থার্টি এইট বাই টুয়েলভ আছে সো আমার ম্যাগাজিনের মধ্যে অলরেডি বারোটা গান বুলেট আছে এবং আমার থার্টি এইটটা টকে আসে যখন এগুলো শেষ হয়ে যাবে আমার নতুন করে অ্যামও ইউজ করতে হবে তো এখন আমি পিডি থেকে মুভ করে আপনাকে বেসিক কয়েকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের ম্যাপ ম্যাপেই দেখা দিব এই যে দেখতেছেন আপনি পিডি ওয়ান পিডি ওয়ানটা হচ্ছে মেইন পুলিশ ডিপার্টমেন্ট যেখানে সবসময় পুলিশ থাকে অথবা পুলিশ সিটিতে থাকলে ওখানে থাকে অন্য কোনো পিডিতে থাকে না কিন্তু অন্যান্য অনেক পিডি ডি আছে বাট অন্যান্য পিডিতে থাকে না বাট ওয়ানেই থাকে তারপর সেকেন্ড যেটা হচ্ছে পিল পিলবক্স হসপিটাল হসপিটাল ওয়ানে হচ্ছে মেইন হসপিটাল যেখানে আপনি কোনো ধরনের অসুস্থতায় ভুগলে আপনার লাইফ কমে থাকলে আপনি হসপিটালে যাবেন হসপিটালে যেয়ে রিভাইভ করে নেবেন তারপর হচ্ছে গানশপ এই গান শপে যে আপনি যাচ্ছেন যে কোনো গান শপ এই পিস্তলের মতো যে সাইনটা আছে পিস্তলের মতো যে কোনো সাইনের গানশপে গেলে আপনি ওখান থেকে আপনি যেহেতু এখন লাইসেন্স আছে আপনাকে এখন গান কিনতে পারবেন গান কেনার সাথে সাথে আপনি অ্যামো কিনতে পারবেন অ্যান্ড ওখানে আপনি যদি কোনো মিলি পেন নিতে চান তাও নিতে পারবেন অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান এজ দিস ওয়ান উইচ ইজ পিং কেজ মোটেল সিটির মধ্যে একটাই মোটেল আছে ওই মোটেলের মধ্যে আপনি গিয়ে আপনি ওখানে আপনার জিনিসপত্র অথবা যা যা জিনিসপত্র আপনার ব্যাগের মধ্যে আসে ওই জিনিসগুলো আপনি ওখানে রাখবেন অ্যান্ড অলসো রিমেম্বার কারোর সাথে সিটিতে ঢুকার সাথে সাথে পার্ট নেওয়া শুরু করবেন না জ্ঞানজাম্প করা শুরু করবেন না আপনাকে মেরে শোয়ায় যদি আপনার আইটেম সব নিয়ে যে আপনি কিন্তু ফুত্তুর থাকবেন তখন এই যে ফ্রি গানটা পাইসেনি ফ্রি গানটাও থাকবে না ঠিক আছে সিটিতে ঢুকার সাথে সাথে কারোর সাথে জ্ঞান করেন না প্রথমেই সবার সাথে চেনা পরিচিতি বাড়াতে বাড়ানোর চেষ্টা করেন তারপরে যে আস্তে আস্তে যখন সব কিছু বোঝা শুরু করবেন চেনা শুরু করবেন তখন যে আপনি কারোর বন্ধু বান্ধব নিয়ে কারোর সাথে জ্ঞানজাম্প করতে করতে পারবেন বাট দেনে গেন আপনাকে আপনি কারোর সাথে জ্ঞান করলে সে যদি আপনাকে মারতে পারে এবং আপনার থেকে যদি সব আইটেম নিয়ে যায় তখন আপনি কমপ্লেন করতে পারবেন কজ এটা আপনারই দোষ ছিল তো আমি যে এখন মোটেলে চলে আসলাম মোটেলে এসে আপনি এখান থেকে যে কোনো একটা রুম ভাড়া করে নেবেন ধরেন আমি সামনের এই রুমটা ভাড়া করে নিই ই টু রেন্ট পঞ্চাশ টাকা দিতে হবে আমার মাত্র হ্যাঁ আমার রেন্ট হয়ে গেছে এখন আমার অপশান আসছে এন্টার রুম ঠিক আছে আমি এখন এন্টার রুম দিলাম আমি রুমের মধ্যে এখন ঢুকতে যাচ্ছি অ্যান্ড রুমের মধ্যে আমি আমার জিনিসপত্রগুলো রেখে দেব হুম ওকে এখন আমি যেহেতু রুমের মধ্যে আসছি রুমের মধ্যে এই রুমের মধ্যে এসে আমি এখানে ই প্রেস করে ইনভেন্টারি ওপেন করব ইনভেন্টরি ওপেন করে আমি যদি এখানে আমার ইম্পর্ট্যান্ট কোনো স্টাফস রাখতে চাই আমি ওটা রাখতে পারি সো আপাতত এই যে আইটেমগুলো দেখতেছেন আপনি আমার ডিসপ্লেতে যেখানে হচ্ছে দশটা খাবার আছে দশটা ফুড আছে এগুলো হচ্ছে বেসিক আইটেমস এগুলো সব সময় পকেটে রাখতে ট্রাই করবেন ঠিক আছে সব সময় দশটা খাবার দশটা ব্যান্ডেজ দশটা কোক একটা সিটিজেন কার্ড একটা সেলফোন একটা রেডিও একটা পিস্তল আর পাঁচটা এমও বক্স এগুলো অলওয়েজ আপনার সাথে রাখতে ট্রাই করবেন দিজ আর দ্য বেসিক আইটেমস টু রান রান ইন দ্য সিটি এছাড়া আপনার এডিশনাল কিছু লাগলে ওগুলো হচ্ছে যে আপনার অন্য আর পি করার সময় আপনি ওগুলো রাখতে পারেন বাট টলার জন্য আপনার এর থেকে বেশি কিছু লাগবে না তো গাইজ দ্যাটস এট আই গেস আমি মানে আপাতত আর কোনো কিছু নয় দিস ইজ দ্য টোটাল বেসিক অফ দ্য সিটি দিস ইজ হাউ ইউ জয়েন্ট জেনারেশন আর পি দিস ইজ হাউ ইউ স্টার্ট জেনারেশন আর পি অ্যান্ড দিস ইজ হাউ ইউ মেক দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য মেইন মেজর যে ইয়াগুলো আছে প্লেসেসগুলো আছে ওগুলো আপনাকে শো করে দিছি সো ইয়া থ্যাংকস লট ফর ওয়াচিং আপনাদের নেক্সট টিউচুরিয়াল যদি আমি বানিয়ে থাকি ওইটা আপনাদেরকে সিটির অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে বানাবো যেগুলো হচ্ছে আপনি সিটিতে ঢুকলে কী কী ইনকাম করবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে আপনার টাকা বাড়বে কী কী আইটেম পাওয়া যায় কোন আইটেম দিয়ে কী বানাইতে হয় এগুলো সবগুলো ওই অ্যাডভান্স আইটেম টিউটোরিয়াল মধ্যে থাকবে সো দিস ইজ এট গাইস থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং সি ইউ অ্যাগেন ইন নেক্সট টিউটোরিয়াল অর রাতের দশটায় আমি অলওয়েজ দশটা এগারোটা দিকে স্ট্রিমে চলে আসি আপনার স্ট্রিমে জয়েন করতে চলে এক্স ও ইএন লেখে আমার ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক চ্যানেল আছে যেই চ্যানেলে আপনি দেখতে চান দেখতে পারেন জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবেন सो यार ग्सक्राइब करते बुलबें ना एक तम्सअप दीते बुलबें ना एंड सी यू अगेन इन नेक्स्ट स्ट्रीम और ट्यूटोरियल बाय